আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 1:59, আর একটু পরেই হচ্ছে 2টা বাজবে। সো ভর দুপুরবেলা বের হয়ে পড়েছি। এখন আসি হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরে। ওরে, সো 13 নম্বর সেক্টরে যাচ্ছি বাসার দিকে। সো ভাবলাম যে একটা মোটর ব্লক করেই ফেলি। সো আপনাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করতেছি, কারণ রেগুলার ভিডিও না দিলে চ্যানেল ডাউন হয়ে যায়। আর আমার হচ্ছে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার ক্যামেরার এক গোপ্রোর একটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সো আগে আমি 2টা ব্যাটারি ইউজ করতাম, এখন একটা ব্যাটারি ইউজ করতে হয়। কি কাপঝাপ লাগছে এখানে। সো এই জন্য আমি একটু বিপদে পড়ছি, এখন আরেকটা ব্যাটারি কিনবো। সেদিন মাল্টিপ্ল্যানে গেছি, জিজ্ঞেস করলাম যে গোপ্রো হিরো এটা একটা ব্যাটারি হবে কি না সিঙ্গেল। সো একটা সিঙ্গেল ব্যাটারির দাম চাই 2300 টাকা, চিন্তা করা যায় মানে কি পরিমাণ বাট পারের বাট পার। সো মোটো অটোতে হচ্ছিলো 1000 টাকা করে, বাট হচ্ছে তারা চায় 2300 টাকা। সো কি আর করার পরে আর কিনি নাই, মোটো অটো থেকে অর্ডার দিতে হবে। এক হাজার টাকা করে ব্যাটারি, 1000 টাকা অনেক বেশি। ছোট্ট একটা ব্যাটারি, হাইস্ট 500 টাকা হওয়া উচিত, কিন্তু গোপ্রোর সব কিছুর দাম বেশি। যাই হোক, আমার গোপ্রো ব্যাটারি একটা কিনতে হবে, না হইলে আমি প্যারায় পড়ে গেছি। আসলে একটা ব্যাটারি দিয়ে ভিডিও করা খুবই ঝামেলা, 2টা ব্যাটারি থাকলে ভালো হয়। একটাতে চার্জ শেষ হয়ে গেলে আরেকটাতে চার্জ দিয়ে তারপরে আবার ভিডিও কন্টিনিউ করা যায়, বাট একটা হইলে চার্জ শেষ হইলে শেষ, আর কিছু করার থাকে না। সামনে এরকম গ্যাঞ্জাম লাগলো কেন? এখানে তো গ্যাঞ্জাম লাগার কথা না। তবে উত্তরায় চলাচল করে শান্তি আছে, ঠিক আছে। আমি ঢাকা শহরে যতগুলো আবাসিক এলাকা যেমন ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগা গেছি, বাট উত্তরার মতো শান্তি পাই নাই। উত্তরা আপনার যানজট ওরকম হয় না খুব বেশি, তারপরে রাস্তাঘাটও অনেক ভালো আছে, ভাঙা চূড়া নাই, ধুলাবালি খুবই কম। সো আপনারা অনায়াসে অনেক সুন্দরভাবে যা চলাচল করতে পারবেন। সো ওই পাশে রোডটাতে সবাই চলাচল করে দেখে স্পিড ব্রেকার দিয়ে দিছে, সো এই জন্য আমি আর ওই রোড ইউজ করি না। আমি এখন এই যে ভিতরে আরেকটা রোড আছে, এটা দিয়ে যেয়ে আবার ওই রোডে স্পিড ব্রেকার পার হয়ে উঠবো। সো আমাদের তো হাতে অপশন আছে, এখন কি করতে হবে, এই রোডে স্পিড ব্রেকার দিতে হবে, তাহলে কাজে আসবে। সো একটা রোডে স্পিড ব্রেকার দিয়ে লাভ হবে না, কারণ বিকল্প রোড তো আছেই। এই যে এখান থেকে যেয়ে এই যে এই রোডের পিছনে স্পিড ব্রেকার দিয়ে রাখছে, সো স্পিড ব্রেকারটা আমি স্কিপ করে অন্য রোড দিয়ে ঢুকে আবার। সো আমার গাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গেছে, খুব দ্রুতই এটা চেঞ্জ করতে হবে। প্রায় কত, 1200 হয়েছে না? হ্যাঁ, 1200 পার হয়েছে, প্রায় 1300 কিলো চালানো হয়ে গেছে। সো 1500 কিলোর মধ্যে চেঞ্জ করে ফেলবো, প্রত্যেক বাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার দেরি হয়ে যায়, নানান ধরনের ব্যস্ততা ঝামেলার কারণে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারি না। সো ইঞ্জিন অয়েল আসলে টাইমলি চেঞ্জ করাই উচিত, নাহলে আসলে গাড়ির ইঞ্জিনের অনেক ক্ষতি হয়। যদিও আমি খুব
টিপটাপ করেই বাইক রাইড করি, কখনো বাইকের উপর প্রেশার ক্রিয়েট করি না। আমার এই জন্য আমার বাইকটা অনেক ভালো আছে, নাহলে আগের এনএসগুলো এখন দেখলে সব ভাঙেরই হয়ে গেছে। ঠিক আছে, যারা যত্ন করে ইউজ করে তাদের গাড়ির কন্ডিশন ভালো আছে, যত্ন না করলে আসলে কোনো জিনিসই ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। এই তো দিয়াবাড়ি এই রোডটাতে চলে এসেছি, লেকের পাশ দিয়ে রোড, কি সুন্দর, অনেক ভালো লাগে এই রোডটা আমার কাছে। যদিও রোডের আশেপাশে দোকানপাট করাতে রোডের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, বাট রোডটা কিন্তু অনেক সুন্দর, পাশ দিয়ে লেক, তার পাশেই রোড। আমার গাড়ি একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এই যে ক্লাসের এখানে যে সুইচটা থাকে, যেটা সেলফের সাথে কানেক্টেড, কারণ সেলফ ক্লাচ যদি না চাপা থাকে সেলফ দিলে কাজ করে না, যখন ক্লাচ ধরা রাখি তখন সেলফ দিলে কাজ করে। সো ওইখানে একটা সুইচের দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়, বাট ওই সুইচটা আমার প্রপারলি কাজ করতেছে না, এখন বুঝতেছি না আসলে সুইচের সমস্যা না আমার ক্লাচের সমস্যা। সো অনেক সময় ক্লাচ ধরে সেলফ দিলে সেলফ নেয় না, একটু নড়াচড়া করে ধরলে আবার নেয়। সো এটা একটা ঝামেলা, যানজটের মধ্যে খুবই বিরক্তকর, কারণ যানজটের মধ্যে খুব দ্রুত স্টার্ট দিতে হয়, আবার খুব দ্রুত যেতে হয়। সো সেক্ষেত্রে অনেক সময় স্টার্ট নেয় না, আবার নিউট্রাল করতে হয়, মানে মেজাজটা খারাপ হয়ে যায় ওই সময়। সো এটা আমার ঠিক করাইতে হবে। সো এই যে ধুলার জগতে চলে আসলাম, এই রাস্তাটাতে যে এত ধুলা, মাথা নষ্ট, কি পরিমাণ ধুলা দেখেন।